ভাষার মাস ফেব্রুয়ারি আর অমর একুশে গ্রন্থমেলা বাঙালির ভালোবাসা আর চেতনার সঙ্গে মিশে আছে একাকার হয়ে। যদিও বিশ্ব মহামারী করোনার সেই ছন্দে পতন ঘটিয়েছে, তারপরও বইমেলা বলে কথা, আর তা যদি হয় ছুটির দিনে তবে তা রূপ নেয় অন্যরকম। দেরিতে শুরু হওয়া এবারের মেলার পঞ্চম দিনে সাহিত্যপ্রেমীদের আনাগোনা ছিল লক্ষণীয়। প্রাণের এই মেলার সময়সীমা বাড়ানোর দাবি সবার। বইমেলায় বইছে ফাগুন হাওয়া, মন উদাস করে দেয়া হাওয়া আর বইয়ের সাথে পাঠকের এই ভালোবাসা চিরচেনা। নতুন বইও তার রূপ রস আর মলাটের ঘ্রাণ দিয়ে পাঠক মনের রসদ জুগিয়ে যাচ্ছে সমানতালে। সাহিত্য চর্চাটা হচ্ছে মূলত আমাদের মানসিক সুস্থতার জন্য খুবই জরুরি একটা জিনিস। করোনা পরিস্থিতির মধ্যেও একটা খুব সুন্দর প্রাণবন্ত বইমেলা এবার হবে। মেলায় প্রতিদিনই আসছে নতুন বই, তাই প্রাণের এই মেলার সময়সীমা বাড়ানোর বিষয়টি দ্রুত নিশ্চিত করার দাবি সব মহলের। 17 মার্চ পর্যন্ত মেলাটার দিন যদি বাড়ানো হয় এটা প্রকাশক এবং পাঠক উভয়ের জন্যই ভালো হবে। মানসম্পন্ন লেখা বের হচ্ছে, অনেকেই বের হচ্ছে আসলে মনের আবেগে, অনেকে লিখে, সেটা হয়তো অনেক সময় মানসম্পন্ন হয় না, কিন্তু সেটা তো তার আবেগ। নগর জীবনের ব্যস্ততা কাটিয়ে সাহিত্যপ্রেমীদের এই মিলন মেলা প্রতিদিনই পাঠকের সামনে হাজির হচ্ছে নতুন রূপ নিয়ে। তাহিয়া রুবাইয়া তপলা, ডিবিসি নিউজ, ঢাকা।